नमस्कार हुगली आजकेते आपनादेर सकलके स्वागत। शुरू करछि आजकेर विशेष विशेष खबर। दल छेड़े अन्य दले जोग दिलेई विवाह विच्छेदेर ग्राउंड होते पारे कि? सुजाता सौमित्र प्रसंगे हरिपाल लोकमंचे सौरभ चंद्रिमा। पुलिस चाइल्ड लाइन एवं डालसार तत्परताय सद्य विवाहित नाबालक नाबालिका उद्धार चुचुड़ाय। আসছে বিস্তারিত খবরে। দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে কি? সুজাতা সৌমিত্র প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক কর্মী সভায় হরিপাল লোকমঞ্চে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে কি? এটা কি আইনি স্বীকৃতি পায় এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশে? তাহলে বলবো মহিলাদের সম্মান যেন সবাই দেয়, সে যে কোনো দল করতে পারে। সুজাতা খায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে সৌমিত্র খায়ের বিবাহ বিচ্ছেদ নোটিশ পাঠানো প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হরিপালে তৃণমূলের মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভায় এসে একথা বললেন রাজ্যের মন্ত্রী। খাঁ পদবী থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার বৈবাহিক বসু পদবী, আমি ভট্টাচার্য পদবী ব্যবহার করি, তাতে আমার স্বামী রাজ্যের শ্বশুরবাড়ির কোনো অসুবিধা হয় না, আমি শ্বশুর বাড়িতে স্বামীর সাথেই থাকি, তাই খাঁ পদবী থেকে মুক্তি দিলাম এ কথাটা ঠিক নয়। তাছাড়াও প্রাপ্তবয়স্ক মহিলা ভারতীয় গণতন্ত্র ও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যে কোনো দল করতে পারে, যারা এটা মনে করে তারা রাজনৈতিক প্রভাব ও ব্যাংকের টাকা বাড়াবার জন্যই করে। যে কোনো মহিলা সে রাজনীতিতে আসলে তাকে নিশ্চিতভাবে আমরা মেয়েরা রাজনীতিতে আসলে একটা অংশগ্রহণ করবে, সেটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাকে আরও শক্তিশালী করে। সে মনে করেছে তৃণমূল কংগ্রেসে আসবে ও এসেছে, পরিবারের মধ্যে কী অসুবিধা তার সাথে কী সেটা আমার জানারও কথা না, আমি জানতেও চাই না, আমি একটা অনুসন্ধিও নেই জানবার জন্য আগ্রহী নেই। কিন্তু আমি এটা ভাবি যে একজন শুধু দলে অন্য দলে এসেছে বলে এটা কি বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে, এটা কি আইনি স্বীকৃতি পায় এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশ? তো তাহলে আমি বলবো যে মহিলাদের সম্মান যাতে সবাই পায়, সে যে কোনো দল করতে পারে। আমরা তো আগে অন্য দল বন্ধ করেছি, তো এসেছে এখন আমাদের আমরা স্বাগতই জানি এবং সুজাতাকে আমি যা ওর রেসপন্সিবিলিটি নিয়ে দেখলাম আমার মনে হচ্ছে যে খুব শক্তিশালী এবং শক্তিশালী একটা মেয়ের সবসময় রাজনীতির ক্ষেত্রে একটা নতুন মাত্রা ঘটছে। খাঁ পদবী থেকে মুক্তি দেওয়ার কথা বলে কি মহিলাদের কোনো অসম্মান করেছে? আমি মনে করি আমি নিজে বলছি, আমি নিজের কথাটা বলছি, অন্য কারোর কথা না। আমি আমার বৈবাহিক যে পদবী সেটা ব্যবহার করি না, বসু আমার বৈবাহিক পদবী, সেটা আমি ব্যবহার না করে আমি আমার পুরনো পদবী ভট্টাচার্য করি, তাতে আমার স্বামীর কোনো অসুবিধা হয় না, আমি আমার স্বামীর সাথেই থাকি, আমার ছেলের কোনো অসুবিধা হয় না, আমার ছেলের নাম সৌরভ বসু, আমার বউয়ের কোনো অসুবিধা হয় না, বউ লেখে অমৃতা গৃহ বসু, তাতে আমার কোনো অসুবিধা হয় না, গৃহ ব্যবহার করি না, তো তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না। সুতরাং এটা পদবী মা থেকে মুক্তি দিলাম, ও নিজেও বলেছে সুজাতা আর মানসিক অবস্থা বলেছে, আমি বলছি আমার আমার কথাটা আপনাদের। এদিনের এই সাংগঠনিক কর্মী সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি ডক্টর করবী মান্না, জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, মন্ত্রী তপন দাশগুপ্ত, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ অন্যান্যরা। আজকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার কর্মী সভা হলো। আমরা যেমন বঙ্গধ্বনি করছি, মানুষের কাছে পৌঁছচ্ছি, সরকারের দুয়ারে সরকার চলছে, তেমনি মহিলা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আছে তাদেরকে সাংগঠনিকভাবে উজ্জীবিত করার জন্য আজকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমাদি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেছিলেন এবং মেয়েদেরকে সেই রকম বক্তব্য রেখে গেলেন এবং মেয়েদেরকে তিনি অনুপ্রেরণা জাগিয়ে গেলেন যে আর নয় বাড়িতে, এবার সবাই চলো মানুষের কাছে গিয়ে পৌঁছতে হবে এবং দিদি যে উন্নয়ন করছেন এই উন্নয়নের বার্তা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো, এই কথাই আজকে এই কর্মী সভা থেকে দিদি এই বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারিভাবে বেজে উঠল নির্বাচনী দামামা। সোমবার গভীর রাতে ব্যান্ডেল সার্ভে কলেজে পাঁচটি সুবিশাল কন্টেনারে ভরে চলে এলো মহকুমার ইভিএম।
কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আপাতত সার্ভে কলেজেই থাকবে ওই ইভিএমগুলি। সরকারিভাবে ভোটের দামামা বেজে গেল, হুগলিতে ঢুকে পড়ল ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। সোমবার গভীর রাতে হুগলির ব্যান্ডেল সার্ভে কলেজে ইভিএম ভর্তি পাঁচটি সুবিশাল কন্টেনার এসে উপস্থিত হয়। মঙ্গলবার সেই কন্টেনারগুলি ফাঁকা করার কাজ চলে। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে গণতন্ত্র নির্ধারণকারী যন্ত্রগুলি আপাতত সার্ভে কলেজেই থাকবে। সরকারি সূত্রে খবর, সুদূর রাজস্থান থেকে ইভিএমগুলি হুগলিতে এসেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আটশো বছর পর বৃহস্পতি এবং শনি গ্রহকে প্রায় গায়ে লাগা অবস্থায় চাক্ষুষ করল মানব জাতি। মহাজাগতিক এই দৃশ্য জনসাধারণকে দেখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। আটশো বছর পর বৃহস্পতি ও শনি গ্রহকে প্রায় গায়ে লাগা অবস্থায় চাক্ষুষ করল মানব জাতি। মহাজাগতিক এই দৃশ্য সাধারণকে দেখাতে এগিয়ে আসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। সহযোগিতায় ছিল এইচআইটি কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং এইচটিসি কলেজ। আগামী এক সপ্তাহব্যাপী দক্ষিণ পশ্চিম আকাশে বৃহস্পতি ও শনি গ্রহের দেখা মিললেও সোমবার বিকেল পাঁচটা আঠাশ থেকে রাত পর্যন্ত যা ছিল সব থেকে কাছাকাছি, অর্থাৎ সব থেকে বড় গ্রহ ও বলয় ধারণকারী গ্রহের দূরত্ব ছিল মাত্র 0.1 ডিগ্রি। কাছাকাছি বললেও সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে দূরত্ব ছিল কমপক্ষে 73 কোটি কিলোমিটার, আর নিকটতম অবস্থানে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল 89 কোটি কিলোমিটার। টেলিস্কোপের মাধ্যমে এই দৃশ্য ছাত্রছাত্রীদের দেখানোর ব্যবস্থা করে ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। তার আগে এদিন বিকেল 4:30 টুচুরা পিপুল পাতির কাছে এইচটিসি কলেজে পড়ুয়াদের নিয়ে এই মহাজাগতিক ঘটনার ব্যাখ্যা করা হয়। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মৃদুল বসু, ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ, বলাগড় বিজ্ঞান কেন্দ্রের পক্ষে অমিত হালদার সহ অন্যান্যরা। মূল উদ্দেশ্য জ্যোতিষীদের থেকে দূরে থাকা, বিজ্ঞানের পথে থাকা। হ্যাঁ, আসলে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এই অনুষ্ঠানটা করছি যাতে সাধারণ জনগণ যে সাইন্টিফিক ভ্যালু এটা কী রয়েছে, এই যে মহাজাগতিক একটা ঘটনা ঘটছে তার সাইন্টিফিক ভ্যালু, কেননা সাধারণত দেখা যায় যে অ্যাস্ট্রোলজিস্ট যারা তারা অ্যাডভান্টেজ নিয়ে নেয় এই সময় সুযোগ বুঝে, সেটা যাতে না নিতে পারে, অন্তত কিছু লোককে যাতে আমরা এই জিনিসটা বোঝাতে পারি, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছি। এবং তাদের বোঝানো হয়েছে যে কীভাবে এটা হচ্ছে, মানে নিজের অক্ষপথে চলতে চলতে স্বাভাবিক কারণে দুটো যখন দুটো আলাদা রেডিয়াসে ঘুরছে প্ল্যানেটগুলো, মানে গ্রহগুলো, তখন ওদের মধ্যে এক লাইনে আসার সম্ভাবনা বারবার আসবে এবং তাদের গতিবেগও বিভিন্ন, তো স্বাভাবিক কারণে সেটা মানে এক একটা ঘটনা হয়। আলোচনা শেষে বিকেল 5:28 বাজতেই কলেজের ছাদে দুটি টেলিস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীদের মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করানোর ব্যবস্থা করা হয়। বহু মানুষ এদিন এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমান। এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই যে ব্যান্ডেল মগরা শাখাটি, এই শাখাটি আজকে একটা অভিনব উদ্যোগ নিয়েছে। এখানে আজকে আমরা জানি যে গ্রেট রেয়ার কনজাংশন বলে এরকম একটা ব্যাপার আছে, যে শনি গ্রহের, শনি আর বৃহস্পতি মোটামুটি কাছাকাছি এসছে অনেকটা, এবং এমন দিগান্তে এমন একটা পজিশানে রয়েছে যে আমরা খুব সহজে, মানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, খালি চোখেও কিছুটা দেখা যাচ্ছে, তবে টেলিস্কোপে দেখার এই যে অনুভূতি, মানে সেটা অন্যরকম। মানে আমি আজকে দুপুরবেলা থেকে যখন শুনেছি ঘটনাটা, আমি মানে আর কি উত্তেজনায় আমি আর থাকতে পারিনি, মানে কখন দেখবো কখন দেখবো, তো দেখলাম সত্যি অসাধারণ লাগলো। মানে এরকম একটা জিনিস যে দেখতে পারবো এটা কখনো ভাবিনি, মানে বেশ বড় দেখাচ্ছে আর খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে একটা আছে এবং মানে বৃহস্পতি, এবং তার পাশ দিয়ে যে রিংটা, মানে রিংয়ের মতন একদম ধারে ধারে পাশাপাশি যে অবস্থান করেছে এটা খুব ভালো বোঝা গেল, মানে দারুণ লাগলো, দারুণ একটা অনুভূতি। বলাগড় বিজ্ঞান মঞ্চের পক্ষে অমিত হালদার বলেন, প্রতি 20 বছর অন্তর বৃহস্পতি ও শনি একই অ্যালাইনমেন্টে চলে এলেও এত কাছাকাছি শেষবার এসেছিল 1623 সালে। 1609 সালে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করলেও সূর্যের আলোর জন্য সেবার সেই দৃশ্য দেখতে পারেনি মানব জাতি। তার আগে 1226 সালে পৃথিবী থেকে বৃহস্পতি ও শনিকে কাছাকাছি দেখা গিয়েছিল, সেই মতো এবার প্রায় 800 বছর পর এই দৃশ্য চাক্ষুষ করল মনুষ্য সমাজ। হওয়ার কারণ কি? আচ্ছা, এরকম ব্যাপারটা হচ্ছে যে আমাদের সৌরজগতে প্রত্যেকটা গ্রহ এবং উপগ্রহ প্রত্যেকেই কেউ নিজের জায়গায় স্থির নয়, তারা সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে। এই ঘুরে চলতে চলতে এই কক্ষপথের এমন এমন কিছু পজিশনে চলে আসে, তখন
এখন আজকের যে ঘটনাটা, সেটা হচ্ছে পৃথিবী থেকে আমরা দেখতে পাবো যে বৃহস্পতি গ্রহ এবং শনি প্রায় একই অ্যালাইনমেন্টে চলে এসেছে, একই লাইনে কিন্তু নয়, এই বৃহস্পতি এবং শনির মধ্যে সামান্য একটু ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে। সেই সামান্য ফারাকটুকু হচ্ছে 0.1 ডিগ্রি, যাকে আমরা বলে থাকি 6 আর্ক মিনিট, যেহেতু 1 ডিগ্রিকে আমরা 60 মিনিটে ভাগ করে থাকি। তো এই ঘটনাটা মানে বিরল কেন বলছি আমরা, না প্রায় 800 বছর পর আমরা দেখতে পাচ্ছি। 800 বছর মানে ঠিক এটা 400 বছর আগে আগে আমরা আগেও ঘটেছিল, অর্থাৎ 2020 আগে আমাদের 1623, তার আগে 1226 দেখা গিয়েছিল, কিন্তু 1623 দেখা যায়নি, কিন্তু 400 বছর পরপরই এরকম ঘটছে আর কি। তো যেহেতু সূর্যের আলোর একটা ব্যাপার ছিল আর কি, তাই আমরা বলছি যে 800 বছর পর দেখছি, কিন্তু এই ঘটনাটা প্রতি 20 বছর অন্তর অন্তর ঘটে। বৃহস্পতি তার যা কক্ষপথ এবং শনি তার যা কক্ষপথ, অর্থাৎ শনি 29.5 বছরে একবার ঘুরে আসছে আর বৃহস্পতি 11.86, অর্থাৎ প্রায় 12 বছরে একবার ঘুরে আসছে। এই ঘুরে আসার যে সময় তাকে আমরা দেখি যে অনেক সময় যে এই ঘুরে আসতে আসতে ঠিক 20 বছরের মাথায় কী হয় না, বৃহস্পতি শনি আবার একটা অ্যালাইনমেন্টে চলে আসে, অর্থাৎ 2000 সালেও এই অ্যালাইনমেন্টে এসেছিল, আগামী 2040, 60, 80তেও আমরা দেখতে পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জিনিস ঘটা আর তাকে পর্যবেক্ষণ করা অনেক আকাশ পাতাল তফাৎ, অর্থাৎ মাঝখানে মেঘ থাকতে পারে, দিনের বেলায় যদি ঘটনাটা ঘটে যায় তাহলে সূর্য থাকতে পারে, রাত্রেবেলা যদি পূর্ণিমার আলো থাকে তাহলে হতে পারে মানে দেখা যাবে না, দিগন্তের কাছাকাছি হলে খুব মুশকিল। তো নানা ধরনের ঘটনার মধ্যে প্রত্যক্ষ করাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি, অর্থাৎ 1609 সালে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার পরেও দেখা যাচ্ছে 1623 সালে যে ঘটনাটা ঘটেছিল তারাও প্রত্যক্ষ করতে পারেননি, কিন্তু আমরা প্রায় 800 বছর পরে আমরা প্রত্যক্ষ করতে পারি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে পুলিশ চাইল্ড লাইন এবং ডালসার তৎপরতায় সদ্যবিবাহিত নাবালক নাবালিকা উদ্ধার চুচুড়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। এনজয় আ উইকেন্ড এট ওয়েদার, দ্য প্যারাডাইজ অফ পিস, আ হোম অ্যাওয়ে ফ্রম হোম। Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়, সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করা ও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9833550204 এবং 8145128871। করোনা আবহে সরকারি নিয়ম মেনে মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরে আনতে ক্যান্সার, থ্যালাসেমিয়া, দুর্ঘটনাগ্রস্ত পরিবার, দুস্থ ক্লাব, দুস্থ স্কুলের সাহায্যার্থে আর কে চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিচিত্র অনুষ্ঠান। আগামী 10ই জানুয়ারি বিকেল 4টায় মানকুণ্ডু স্টেশন রোডের ভাতৃসংঘ ময়দানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বম্বের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সুষমা শ্রেষ্ঠা, এছাড়াও উপস্থিত থাকবেন চন্দ্রশেখর ভাস্কর রায়। টিকিটের জন্য যোগাযোগ করুন 7449797605, এছাড়াও 9830040975। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church. Imambara, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar, all are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটি স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-4123-19-7550-880-8066-9732-55276 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথবাটি চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউনগার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। ফিরে এলাম বিরতির পর। মাত্র 15 বছর বয়সেই 17 বছর বয়সের নাবালকের হাত ধরে সুদূর বীরভূম থেকে চুচুড়ায় পাড়ি নাবালিকার। স্থানীয় মন্দিরে আইন অমান্য করেও হয় বিবাহ, তবে এই আইন বিরুদ্ধ ঘটনার খবর পেয়ে চুচুড়া থানার পুলিশের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করল চাইল্ড লাইন এবং ডালসা। মাত্র 15 বছর বয়সেই 17 বছরের এক নাবালকের হাত ধরে গড়চারে এক নাবালিকা। বীরভূম থেকে চলে আসে নাবালকের বাড়ি চুচুড়া পাংখাটুলিতে। দুদিন পর নাবালকের বাড়ির লোক দুজনের বিয়েও দিয়ে দেয়। খবর যায় ডালসা ও চাইল্ড লাইনের কাছে। মঙ্গলবার দুপুরে চুচুড়া থানার পুলিশের সহযোগিতায় নাবালকের বাড়িতে গিয়ে দুজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলো। আইন মোতাবেক তাদের দুজনকেই পাঠানো হবে সরকারি হোমে। স্থানীয় সূত্রে জানা যায়, পাংখাটুলির কাছে রেলখিলানের বাসিন্দা ওই নাবালকের মাসির বাড়ি বীরভূম জেলায়। মাসির বাড়িতে গিয়েই সেখানকার এক নাবালিকার সাথে পরিচয় হয় ওই নাবালকের।
চলতি মাসের 15 তারিখ নাবালিকাকে সঙ্গে করে চুচুড়ায় নিয়ে আসে নাবালক। দুদিন পর নাবালিকার সাথে নাবালকের স্থানীয় একটি মন্দিরে বিয়েও দেওয়া হয়। সিডাব্লিউসির মারফত এই খবর পায় ডালসা ও চাইল্ড লাইন। আজ সরকারি পোষিত এই দুই সংগঠন চুচুড়া থানার সহযোগিতায় নাবালক ও নাবালিকা দুজনকেই উদ্ধার করে। বীরভূম জেলা থেকে একটা মেয়ে, তার বয়স 15 প্লাস, ও এখান থেকে চুচুড়ো এক ছেলের সঙ্গে বিয়ে করে নেয়। ছেলেটা হচ্ছে মাইনর, 7 বছর বয়স। এই খবরটা থ্রু চাইল্ড লাইন সিডাব্লিউসির মাধ্যম দিয়ে আমরা পাই এবং আমাদের ডালসা সেক্রেটারি শ্রী অনির্মাণ রায় ওনার আদেশ এবং সিডাব্লিউসির চেয়ারপারসন ওনাদের আদেশে আজকে এবং এসডিও সদর ওনাদের আদেশে আজকে আমরা রেস্কিউ করা হলো। দুজনকে রেস্কিউ করা হলো, মেয়ে এবং ছেলে দুজনকেই রেস্কিউ করে দিয়েছে। আমরা থানা এখন নিয়ে এসেছি, এরপরে ওদেরকে দুজনকেই হোমে রাখতে হবে। খুব মানে বিষয়টা এরকম লাগে যে সবসময় আমরা দেখেছি যে মেয়ে মাইনর থাকে, এখন ছেলে এবং মেয়ে দুজনেই মাইনর। এই খেলাধুলার সময়, পড়াশোনার সময়, এই সময় যদি বিয়ে করে নেয় তাহলে প্রচণ্ড তার লাইফে প্রবলেম হতে পারে। তো এইটা আমরাও বলতে চাইছি যে যদি এরকম না করা হয় আর আমাদের কর্তৃপক্ষ এবার যা ডিসিশন নেবে সেটা নেবে, আমরা এখন হোমে গিয়ে ওনাকে প্রোটেকশন করবো দুজনকে। এরপরে কি মেয়েটাকে বাড়ি পাঠানো হবে না হোমেই থাকবে? এখন হোমে থাকবে, তবে কর্তৃপক্ষ যা আদেশ করবে ওনারা তাই করবে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির বিভিন্ন দুর্নীতি, তোষণ নীতি এবং হিংসাত্মক মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুর বটতলা তৃণমূল কার্যালয়ে। নিশ্চিতভাবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক যেমনি রাখবে না, দলের বিভিন্ন পদে বা পদাধিকারী যারা ছিলেন তার সিস্টেমের মধ্যেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত পদত্যাগ করেনি তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? পদাধিকারীদের একটা দলীয় সিস্টেম আছে, সেই দুটোর মধ্যে দিয়ে এটা ব্যবস্থা। আর একটা আপনাদের কথা বলতে আমি দুজনই বলে মিস করি, সিপিএমের নেতারাও কখনো কখনো বলছেন, বিজেপির নেতারাও কখনো কখনো বলছেন, এসে তারা পরিবারতন্ত্রের কথা বলেছেন। ভারতবর্ষে কয়েক ডজন নেতা আমি বিজেপিতে বলতে পারি যারা পারিবারিক সূত্রে পরিবারতন্ত্র দ্বারা যেটা বলছেন সেই পরিবারতন্ত্রকে মাথায় রেখেই তারা কিন্তু আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দায়িত্বশীল নেতা, মন্ত্রী ইত্যাদি। স্বাভাবিক কারণে তারা যদি সত্যিকার অধিকার যদি সঠিকভাবে বলেন, উই উইল গিভ রিপ্লাই অ্যাট দ্যাট টাইম। বিজেপির প্রচার, মিথ্যে প্রচারের বিরুদ্ধে আমাদের দলের তরফ থেকে আমরা যে কথা বলার সেটা আমরা এখানে শেষ করছি। মন্দিরে পুজো এবং মাজারে সজদা জানিয়ে চাপদানি পৌরসভার পৌর প্রশাসক সুরেশ মিশ্রর উদ্যোগে চাপদানির বিভিন্ন ওয়ার্ডে শুরু হলো বঙ্গধ্বনি যাত্রা। মন্দিরে পুজো দিয়ে মাজারে সজদা জানিয়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু করলেন চাপদানি পৌরসভার পৌর প্রশাসক সুরেশ মিশ্র। প্রাক্তন কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চাপদানি 2, 3, 4, 5 নম্বর ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষদের হাতে রিপোর্ট কার্ড প্রদান করলেন তিনি। রাজ্য সরকারের 10 বছরের কাজের খতিয়ান অর্থাৎ কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে রিপোর্ট কার্ডে তারই ব্যাখ্যা রয়েছে। সারা রাজ্যের সঙ্গে চাপদানিতেও প্রতিটি ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। সকাল সকাল কালী মন্দির, শিব মন্দির ও অন্যান্য দেবতাদের পুজো দিয়ে মাজারে গিয়ে সজদা জানিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন তৃণমূল নেতৃত্বরা। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দল ছেড়ে অন্য দলে যোগ দিলেই বিবাহ বিচ্ছেদের গ্রাউন্ড হতে পারে কি? সুজাতা সৌমিত্র প্রসঙ্গে হরিপাল লোকমঞ্চে সৌরভ চন্দ্রিমা। পুলিশ চাইল্ড লাইন এবং ডালসার তৎপরতায় সদ্য বিবাহিত নাবালক নাবালিকা উদ্ধার চুচুড়ায়।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।